বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই বডি কিটটা করা হচ্ছে রানার বোল্ট থেকে সুজুকি জিক্সার এসএফ। আমাদের সঙ্গেই থাকুন, চলুন দেখে নেওয়া যাক কিভাবে এসএফ করা হয়। বন্ধুরা এই হচ্ছে রানার বোল্টের পূর্বের অবস্থা, সঙ্গেই থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে রানার বোল্ট থেকে সুজুকি জিক্সার এসএফের বডি কিট মডিফিকেশন করা হয়। কাস্টমার ভাই আমাদের ভিডিও দেখেই শোরুমে আসে, দেন আমরা সুজুকি জিক্সার এসএফ এর বডি কিট মডিফিকেশনের সিদ্ধান্ত নেয়। অনলাইন থেকে যেসব কাস্টমাররা বা কাস্টমার ভাইয়েরা আসেন, তাদের জন্য আমরা চেষ্টা করি খুব সুন্দর মতো বডি কিট মডিফিকেশন করে দেওয়ার জন্য, যাতে আমাদের কোনো ধরনের ভুল না হয়, কারণ আমরা প্রত্যেকটি কাজ বিশ্বস্ততার সাথে করে থাকি কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য। যাই হোক, ভিউয়ার্সদের নিকট আবেদন থাকবে এই যে, আপনারা প্রত্যেকেই যারা ভিডিওগুলো দেখবেন সকলেই যেন সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আপনারা নতুন নতুন অনেক কিছু আমার এই ভিডিওতে পাবেন। যেহেতু আমি নিউ ব্লগার, সেহেতু প্রথম প্রথম আমার ভিডিওগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তাই এই জন্য মন খারাপ করবেন না, অন্তত একটি লাইক আশা করতে পারি এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। যতটুকু পারতেছি ততটুকুই করতেছি আপনাদেরকে সাহায্য করার জন্য। আসলে নিজেরও সাহায্য দরকার আছে, ভিডিও করার উদ্দেশ্য এই না যে শুধু আপনাদেরকে সাহায্য করতেছি, সাথে সাথে আমারও সাহায্য হচ্ছে। ইউটিউব থেকে বড় ধরনের একটা সুযোগ সুবিধা পাচ্ছি, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এই সুযোগ সুবিধা আমরা যাতে পাই সেই জন্য আপনারাও অ্যাগ্রি থাকবেন আশা করি। বন্ধুরা, মিস্ত্রির হাতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হেডলাইটের ক্লাম্প জিক্সার এসএফের। এই এসএফের হেডলাইটের ক্লাম্পটা আপনার চেসিসের বডিতে লাগানোর জন্য ছোট্ট একটা ক্লাম্পও দেখা যাচ্ছে যে নাট দিয়ে লাগাচ্ছে। অতটুকু ওই নাট ছাড়া আপনার বডি কিট সেট আপ হবে না, অথবা বডি কিটের যে ক্লাম্পটা আপনার গাড়ির যে মেইন চেসিস আছে সেই চেসিসের সাথে ঝালাইটা হবে না। এই ক্লাম্পটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মেইন চেসিসের সাথে ঝালাইটা খুব পরিপূর্ণভাবে হবে এবং খুব সুন্দরভাবে বডি কিটটা বসে যাবে। হেডলাইট ক্লামের সাথে হেডলাইটটা বসানোর পরে হেডলাইটের উপর যে মিটার সেট থাকে বা অনেকে ফেয়ারিং বলে, এটা বসানো হচ্ছে। এটা বসানো করার পরে মিস্ত্রি সব মেজারমেন্ট করে নিচ্ছে যে নস মাস্কের, আসলে বাংলাদেশের ভাষায় এটাকে নস মাস্ক বলি, আসলে এটা নস মাস্ক না, নস তো অন্য একটি জিনিসকে বোঝায়, বুস্টার টাইপের। এটা আমরা ফেয়ারিংয়ের মাস্ক বলতে পারি বা মিটার সেট মাস্ক বলতে পারি। বন্ধুরা, আসলে রানার বোল্ট থেকে জিক্সার এসএফ করাটা খুব একটা সহজ কাজ না, মোটামুটি কঠিন কাজই। আসলে যারা পারে তাদের জন্য সহজ, আর যারা না পারে তাদের জন্য একটু কঠিন হবেই, এটাই স্বাভাবিক। যেই ভাইয়ের গাড়ি সেই ভাই আপনার ভান্ডারিয়া থেকে এসেছে গাড়ি নিয়েই, উনি তাড়াতাড়ি এসএফ বডি কিট সেটিং করে চলে যাবে। আবার আপনারা যারা রানার বোল্ট বাইক ইউজ করেন বা ড্রাইভ করেন, তারা খুব সহজেই আপনারা এই এসএফ এর বডি কিটটা লাগাতে পারবেন এবং খুব কম খরচে। আসলে বডি কিটটা লাগানোর পরে লুকিংটা গর্জিয়াস হয়ে যায় এবং অসম্ভব সুন্দর লাগে। ফিটিং হওয়ার পরে অবশ্যই আপনারা দেখবেন বা ভিডিও শুরু হওয়ার আগে আপনারা দেখছেন। বন্ধুরা, সুন্দরকে সুন্দরই বলতে হবে, তবে আমি তো সুন্দর বলবই, আপনারাও কেউ আমার কাছে মনে হয় না যে এটাকে অসুন্দর বলতে পারবেন যখন মডিফিকেশন করা হয়ে যাবে। সুজুকি জিক্সার এসএফ এর বডি কিট আপনারা যে কোনো বাইকেই লাগাতে পারবেন, শুধু আপনার টু স্ট্রোক গাড়ি বাদে। আমরা বাংলাদেশের আসলে শুরু থেকেই বডি কিট লাগিয়ে আসতেছি। আমরা যে বডি কিটগুলো লাগাই সেটা হচ্ছে পালসার 220 বডি কিট, আজ থেকে অনেক বছর আগে। দেন আপনার কারিজমার বডি কিট, কারিজমা জেটএমআর এর বডি কিট, পরে যখন ইয়ামাহার গাড়িগুলো চলে আসলো, দেন আমরা মনে করেন অনেক গাড়িতে, যেমন পালসার বলেন, এফজেড বলেন, চায়না যে কোনো অনেক গাড়িতে বলেন, আরন ফাইভের বডি কিট লাগাইছি। আবার অনেক সময় আরন ফাইভের পিছনের বডি কিট সহ লাগাইছি। মোট কথা, আমরা শুরু থেকেই বডি কিট লাগাই আসতেছি, তাই আমাদের কাছে আসলে বডি কিট লাগাতে আপনি আসলে হ্যারাসমেন্টের শিকার হবেন না, আর আপনার বডি কিট লাগানোটা আপনার মনের মতোই হবে। কোম্পানি যেভাবে সেট আপ করে দেয় সেভাবেই সেট আপ করার চেষ্টা করি আমরা, আর কাস্টমারও স্যাটিসফাই হয়। আসলে এটা আমাদের দায়িত্ব। যখন আরন ফাইভের বডি কিট বাজারে চলে আসলো,
তখন তো মানুষ হুলস্থুল লেগে গেল যে সবাই আয়রন ফাইবার বডি কিট লাগাবে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। কারণ বাংলাদেশ তো ভাই বেশি দিন হয় নাই ডিজিটাল হয়েছে, তাই আগে থেকেই মানুষ বডি কিটওয়ালা গাড়িগুলো আমাদের বাংলাদেশে চলে নাই, খুব রিসেন্টলি বডি কিটওয়ালা গাড়িগুলো আসতেছে। ইঞ্জিনিয়ার সাহেব খুব খুশি, খুব সুন্দরভাবে বডি কিটটা লেগে যাচ্ছে, তার কোনো অনেকটা বেশি কষ্ট হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেব বডি কিট মেজারমেন্ট করার জন্য ট্রাই করতেছে যাতে এদিক ওদিক বা দিক ডান দিক ঠিকভাবে থাকে। বডি কিটই যদি মেজারমেন্ট না হলো তাহলে তো বডি কিট লাগায় কোনো লাভ নেই ভাই, কারণ হেডলাইটের আলোটা যেন আপনার খুব ইজিলি সাপোর্ট দেয় সেক্ষেত্রে তো ট্রাই করতে হবে, সেটাও দেখতে হবে। 90% কাজ শেষ। এখন ইঞ্জিনিয়ার সাহেব গাড়িকে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে ঝালাইয়ের দোকানে, সেখানে ঝালাই করা হবে। চলুন বন্ধুরা দেখি আসলে ঝালাই কীভাবে করা হয়। সুজুকি জিক্সার থেকে অ্যাসেপ্ট করার জন্য যে ঝালাইটা করা হয় সেই ঝালাইটা খুব সহজ, কিন্তু আপনার যেহেতু রানার বোর্ড থেকে অ্যাসেপ্ট করা হচ্ছে একটু ঝালাইটা একটু কঠিন, কারণ এটার মেজারমেন্টটা আপনার খুব ক্রিটিক্যাল, একটু 19-20 হলে আপনার মেজারমেন্টটা নষ্ট হয়ে যাবে। ঝালাই বা ওয়েল্ডিং করার সময় যেন আপনার চেসিস নাম্বারে যেন কোনো ধরনের সমস্যা না হয়, ঝালাইয়ের যাতে কোনো দাগ না পড়ে সেই দিকও খেয়াল রাখতে হবে। সেই দিক লক্ষ্য করেই ঝালাই করা হচ্ছে এবং একটু পরপর পানি দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে আপনার রানার ভোল্ট গাড়ির একটি প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটি হালকা একটু ফুটো করে এসএফ বডি কিটের একটি পার্টের আপনারা দেখতেই পাচ্ছেন এই পার্টটি ঢুকিয়ে দিলেই আপনারা মনে করেন বডি কিটটা হার্ড হয়ে যাবে এবং নড়াচড়া করবে না। এটাকে ফুটো করে বসিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই যেন পুরো বডি কিটটা যখন আপনি বাইক ড্রাইভ করবেন তখন যেন নড়াচড়া না করে। বা অনেকেই বলে যে ভাই বডি কিট তো লুজ হয়ে গেল, এরকম হওয়ার কোনো আশঙ্কা নেই। এখন দেখুন বন্ধুরা ঝালাই করার পরে বডি কিটটা খুব শক্ত বা টাইট হয়ে গেছে, আরেকটু হয়তো ঝালাই করা লাগবে, চলুন দেখি। এখন শুরু হবে মেইন ঝালাই বডি কিটের। বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন আপনারা ভুলবেন না ইনশাআল্লাহ। এবং যাদের যাদের বডি কিট লাগবে তারা কমেন্ট বক্সে জানাবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী ফোন দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে মন রক্ষা করার জন্য এবং সাহায্য করার জন্য এবং প্রাইস কমায় রাখার জন্য এবং অরিজিনাল সুজুকির পার্টস দেওয়ার জন্য। ঝালাই করার সময় বা ওয়েল্ডিং করার সময় একটু পরপর পানি দিতে হয় যেন সে ওয়েল্ডিংয়ের দাগটা অন্য কোথাও না লাগে এবং চেসিস নাম্বারের সুরক্ষা থাকে, চেসিস নাম্বারও যত না লাগে। বন্ধুরা অলমোস্ট ঝালাই শেষ, এখন আমাদের গাড়ি নিয়ে যাওয়ার সময় মিস্ত্রি সাহেব গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটি ক্ল্যাম্পের মাধ্যমে, ক্ল্যাম্পের সাহায্যে পুরো চেসিসের সাথে বা আপনার গাড়ির সাথে বডি গেটগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নাড় দিয়ে টাইট দিয়ে দেওয়া হবে এবং লাগানো হবে যাতে বডি গেট যেন না নড়াচড়া করে। বডি কিট লাগানোর পরে আপনারা চাইলে অনেক স্টিকার করতে পারেন, যে কোনো ধরনের স্টিকার করতে পারেন, সুজুকির স্টিকার না করলেন, সুজুকির স্টিকার না করে আপনার অন্য কোনো স্টিকার করলেন, অনেকেই ফুল গাড়ির স্টিকার করে বংশালে, আপনার নেটের গুগলে বা নেটে দেখে আপনার যে ধরনের স্টিকার আপনার পছন্দ হয় সেই ধরনের স্টিকার স্টিকারওয়ালাদের এসে বললে সেভাবে ওরা স্টিকার করে দিবে, তাহলে লুকিং আরও বেশি সুন্দর লাগবে। Yeah.
জানাইলো।